151.20 মিলিমিটার বৃষ্টি, জলমন্দি জলপাইগুড়ি, শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে ছুটি দিয়ে দেওয়া হলো স্কুল, ব্যাহত স্বাভাবিক জনজীবন। পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সোমবার ভোর থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে ভাসল জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা। সপ্তাহের প্রথম দিনের ভোরে জলে থই থই জলপাইগুড়ি শহরের পথঘাট, সমস্যায় পড়তে হচ্ছে কাজে কর্মে যাওয়া সাধারণ মানুষের। অপরদিকে অতিবৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ইতিমধ্যে শিশুদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে জলপাইগুড়ি শহরের অন্যতম বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল আজকের জন্য ছুটি ঘোষণা করেছে। যদিও সকাল থেকে চলা অবিরাম বৃষ্টির মধ্যেই বহু ছাত্রছাত্রী স্কুলে পৌঁছে যায়। জলপাইগুড়ির জল সমস্যা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শহরের বেশিরভাগ নাগরিকদের মুখে উঠে আসে একই কথা, এটা তো জলপাইগুড়ির চিরন্তন সমস্যা। পার্শ্ববর্তী মণ্ডলঘাট গ্রাম থেকে শহরে কাজে আসা যুবকের মুখেও শোনা যায় শহরে জলমগ্ন হয়ে পড়া সমস্যার কথা। অপরদিকে গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ 151.20 মিলিমিটার, যার বেশিরভাগটাই সোমবার ভোর থেকে হয়েছে বলে সূত্রের খবর। তোমার গলিতে কেমন জল? জল তো প্রচুর হচ্ছে, কিন্তু এখন এই জলগুলো যাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। এখন রাস্তা তো উঁচু করলো ঠিকই, কিন্তু কোনো জলের কোনো চূড়া হইল না এখন পর্যন্ত। একটু ঘরের মধ্যে সিঁড়ির মধ্যে দুইটা সিঁড়ি ডুবে গেছে আমাদের ঘরে। এখন মানে এইভাবে চলতে হবে। এই সময় আশা করছি না এই এতটা বৃষ্টি হবে। হ্যাঁ, এতটা এখন ভদ্র মাসে এই বৃষ্টি লাস্ট বৃষ্টি দেয়, ভদ্র মাসে চেষ্টা করি এরকম একটা বৃষ্টি দেয় লাস্ট দিয়ে। প্রচন্ড জল উঠে গেছে। হ্যাঁ, জল প্রথমের দিকে তো জল উঠছেই, তারপরে ওই ভদ্র মাসে একটা লাস্ট বৃষ্টি দেয়, এটাই লাস্ট বৃষ্টি। প্রত্যেক বছরই হয়, প্রতি বছরই জল হয়। হ্যাঁ, প্রত্যেক বছরই জল হয়, জল তো প্রত্যেক বছরই হয়। আমরা মনে করছিলাম যে রাস্তাটায় উঁচু হলেও কোথাও জল টল হবে না, এবার দেখি আরো বেশি বেশি জল হচ্ছে। আমার তো খুব ভালো লাগছে, আমাদের জলের ইয়েটা ফ্লোটা তেমন নেই। আসলে আমাদের জল বিহারে আর জমে এই অনুপাতে নালীগুলো প্রসারিত না, যার জন্য সাপ্লাইটা ঠিকই তো হচ্ছে না। গলিগুলো তো প্রচণ্ড জল উঠেছে। হ্যাঁ, গলি দীর্ঘদিন ধরে আমাদের গলি পুড়িয়ে আছে, কাজ হচ্ছে না, কিছুই হচ্ছে না। জলে এই যে একটা গরমের ভাব ছিল, তারটা কিছুটা আগে স্বস্তি হলো? অবশ্যই অবশ্যই, এটা দরকার ছিল, কারণ মাঠেও যা দেখা গেছিলো যে জলের প্রচণ্ড মানে আকাল হয়ে গেছিলো, জমি শুকিয়ে গেছে, গাছের গোড়া শুকিয়ে গেছে, এদিকে অনেকটা স্বস্তি পড়ে। অন্যদিকে আবার কিছু সাধারণ মানুষের অনেক অসুবিধাও ঘরে যেহেতু জল উঠে গেছে, ঘরে জল উঠে গেছে, গ্রামে অনেক যারা সবজি চাষ করেছে তাদের ক্ষতিকারক আবার উভয় পক্ষেই চলছে আর কি। কেমন জল আজকে দাদা? আজকে তো জল ভালো জল হচ্ছে দাদা, আর বৃষ্টিও সেরকম বৃষ্টি, ঘরে জল ঢুকে গেছে, আর ব্যবসা বাণিজ্য তো যেতে পারতেছি না। এই যে পুজো আসার আগেই যে শেষ মুহূর্তে বৃষ্টি, কি মনে হলো এতটা বৃষ্টি হবে আশা করছিলেন? না, এত তো বৃষ্টি আশা করি নাই, বৃষ্টিটা কম ছিল। এখন কালকে রাত্রের দিকে যে হারে বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত বৃষ্টি তো কমে নাই। জল কেমন চারিদিকে? চারিদিকে জলে জল আকার, প্রচণ্ড জল। আর এই যে এতদিন যে একটা গরম ছিল, তাতে কিছুটা কি রেহাই হলো? না, আজকে তো অনেকটা রেহাই পাইছি ওইটাই। মা দুর্গা এন্টারপ্রাইজ আপনার শহর ধূপগুড়িতে নিয়ে এসেছে মার্বেল টাইলস, পাম্পিং, বাথ ফিটিং এর বিপুল সম্ভার, আপনার শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাই আর দেরি কিসের, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই চলে আসুন মা দুর্গা এন্টারপ্রাইজ, গয়েরকাটা রোড, বামনি ব্রিজ নিকটে, পূর্ব মাগুরমারি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নম্বর 9749773870 অথবা 7001149669।